ঢাকা চট্টগ্রাম রুটের 5টি সহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি বা জন্ম নিবন্ধন ফটোকপি জমা দেওয়া পদ্ধতি আজ থেকে কার্যকর করা হয়েছে। মূলত টিকিটের কালোবাজারের প্রতিরোধে এ ব্যবস্থা বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। সকাল 8টায় শুরু হয় 20 মার্চ যাত্রার টিকিট বিক্রি। এ সময় চট্টগ্রাম ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর, গোধুলি এবং তোরণার যাত্রীদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এছাড়া ঢাকা সিলেট রুটের পারাবত এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চকোট রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের যাত্রীদেরও একইভাবে টিকিট সংগ্রহ করতে হয়েছে। এদিকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। জোকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, ঢাকা।